আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার তানি আক্তার। তিনি সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। এই তো, এই যে দেখুন, অনেক পদের ভর্তা, 6 রকমের ভর্তা আর কি, আর হচ্ছে এই যে কাজির ভাত, আর সাথে এই যে মাছ, তারপরে হচ্ছে আলু ভাজা। হ্যাঁ, তুমি ধরো না বাবা, এই যে আমাদের রায়ান, রায়ান এখন ভাত খাবে না, লবণ লাগবে না। তারপরে হচ্ছে এই যে মাছ ভাজা গুলো একটু ঘুরিয়ে দেখাচ্ছি, এই যে এগুলো আমাদের পাশের বাড়ির ভাবি এই কাজীর ভাত রান্না করে আর ভর্তা করে আমাদেরকে দিয়ে গিয়েছে, তো এখন আমরা খাওয়া দাওয়া করব। এই তো এখন আমরা খাওয়া দাওয়া করব কাজীর ভাত। তো শুরু করি। রায়ান আমার কাছে আসো, এদিকে আসো, মামার কোলে আসো। কাশ্মীর কে আর রায়ান কে খাওয়াই দিতে হবে আমার। এই তো দেখি দেখি, ওই ছেলের বাথরুমে নিবা কেন? আপনার দিয়ে এই যে ভাত পরে গেল, দুষ্টাম কর না রায়ান। কাশ্মীর হা করে হাসে কেন? কোথায় পাপা? কোনটা রায়া? না, এগুলো হয়েছে যে কি ভর্তা জানি, দুধ কচু শাকের ভর্তা, বাদাম ভর্তা, আর কি কি যেন ভর্তা। গ্রামের বাড়ি তো, এই জন্য এই সামনের ক্যামেরার জন্য বাম হাত দেখা যায়, ঝামেলা। তো আমরা খাওয়া দাওয়া শুরু করি, পরে আবার ভিডিও করব। তো এখনকার মতো এখানে অফ রাখছি। হ্যালো ভিউয়ার্স, কাজীর ভাত খেয়ে তারপরে তো রেডি হয়েছি। এখন হচ্ছে আমি আমার এক ননদের বাড়িতে যাচ্ছি। তো তাশমির আর রায়ান ওরা আগে চলে গিয়েছে আমাকে রেখে, তা আমি তো এখন যাচ্ছি। তো আপনাদেরকে সঙ্গে নিয়েই যাচ্ছি, যেখানে যাব আপনাদেরকে সঙ্গে নিয়েই যাব। তো আমার ভিডিওটা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি। তো পরবর্তীতে আবার ভিডিও শুট করব, এখনকার মতে অফ রাখছি। এই যে আমাদের তাশমির, তাশমির ঢাকা মাদ্রাসায় ভর্তি হয়েছে, এই জন্য চুল একদম ছোট করে ফেলেছে, মাথায় একটা টুপি দিয়ে যেখানে যায় সেখানে মাথায় টুপি দিয়ে যাচ্ছে এখন সে। রায়ান হাই দাও। হাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ননদ জামাইয়ের বাসায় আমি চলে এসেছি। তো এটা তাদের একটা বেডরুম ছিল এক সময় আর কি, এখন কেউ আপাতত আর কি থাকে না। তো এই যে দুষ্টামি করে পোলাপানে হয়তো বা একটা রোশন রেখে দিয়েছে। তো এই যে এই রুমটা, এই রুমটাতে কেউ থাকে না, এই জন্য আর কি এভাবে রেখেছে।
তো এই যে দুই পাশে দুইটা হচ্ছে ওয়ার্ড্রোব আর একটা খাট, আর এই যে উপরে অল্প কিছু জিনিসপত্র রেখে দিয়েছে। তো আমি এই রুমটা থেকে বের হয়ে যাচ্ছি। তারপরে আর একটা রুম, এই যে এই রুমটাকে স্টোর রুম হিসেবেই রেখেছে। তারপরে আর একটা, এই যে গোসলখানা বাথরুম আর কি। তো এরপরে এই যে হচ্ছে রান্নার রুম, ক্যাবিনেট করে তারপরে এই রান্নার রুমটাকে সুন্দর করে সাজিয়েছে। এই যে দুই সাইডে এখানটাতে থালাবাটি ধয়, এই যে এই জায়গাটাতে রান্না করে। তারপরে হচ্ছে এই যে রান্নার রুম থেকে বের হলে এই যে একটা বেসিন, আর এপাশে এই যে একটা ফ্রিজ রাখা হয়েছে, তারপরে এই যে থালাবাটি রাখার জন্য, আর এটা হচ্ছে ডাইনিং টেবিল। তো একটু আগে আমরা খাওয়া দাওয়া করেছি, তো এই জন্য আর কি একটু এলোমেলো রয়েছে। তো আর এই যে ডাইনিং আর ড্রয়িং রুমটা একসঙ্গেই। তো এই যে সোফার উপরে তাসমির শুয়ে শুয়ে কার্টুন দেখতেছে টিভিতে। আর এই যে হচ্ছে আমাদের দুলাভাই, কো দুলাভাই তাকান, এই যে আমার প্রিয় একটা মানুষ। এই মানুষটার বাসায় আজকে আমি বেড়াইতে এসেছি, অনেক গরম, তো এই জন্য দুলাভাই আর কি জামা পরে নাই, বাসার মধ্যেই তো কোথাও তার যাচ্ছে না, এই জন্য আর কি গেঞ্জি পরেই বাসায় আছে। আর এই যে একটা দেয়াল সুকেজের মতোই আর কি সিস্টেম করে, মানে সুকেজের ভিতরে যেই সব আসবাবপত্র রাখে সেই সব সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো দুলাভাই এখন একটু অসুস্থ, সবাই আপনারা দুলাভাইয়ের জন্য দোয়া করবেন, তাকে যেন আল্লাহ অনেক বছর পর্যন্ত বাঁচিয়ে রাখে, সুস্থ মতো যেন বাঁচিয়ে রাখে আল্লাহ। তারপরে আমি এখন অন্য রুমে যাচ্ছি। আর এই যে হচ্ছে মেন গেটটা বাসায় ঢোকার আর কি, এই সাইডটা এখন আটকানো, তো মেন গেটের সাইডেই আর কি। এই যে আরেকটা বেডরুম, আরেকটা বেডরুমে যাওয়ার সময় এটা হচ্ছে বাথরুম গোসলখানা, আর এই যে ছোট্ট বেবিটা ঘুমিয়ে আছে, উপরে ফ্যান চলতেছে গরমের মধ্যে। আর এই যে তো এদিক দিয়ে একটা করিডোর আছে, মানে এখান দিয়ে জামা কাপড় রোদ দেওয়া যায় বেলকনি আর কি। তো এই রুমটা আমার কাছে অনেক বেশি ভালো লাগলো, এই যে একটা দেয়াল মানে ওয়ার্ড্রোবের মতোই আর কি, এইভাবে আর কি ক্যাবিনেট করে রেখেছে নিজেদের জামা কাপড় বা অন্যান্য জিনিসপত্র এইভাবে রাখা যায়, অল্প জায়গাতেই এই জিনিসগুলো সুন্দর করে সাজিয়ে রাখা যায় আর কি। এই যে একদম দেয়ালের সাথে সেট করে এই ক্যাবিনেটগুলো করেছে। তো এখন আমি এই যে অন্য একটা রুমে যাচ্ছি, এটা হচ্ছে যে এই সাইডে থেকে এই রুমে ঢোকার, এই রুমটা হয়েছে যেমন, আর এই পাশের এইটা হয়েছে নামাজের রুম, কিছু বলেন। এই তো এটা হয়েছে দুলাভাইয়ের বেডরুম, তো এই রুমে দুলাভাই ঘুমায়। এই যে উপরে ফ্যান চলতেছে অনেক গরম, তো এই যে হচ্ছে আমরা, বন্ধ এই তো আমরা এখন ছাদে যাচ্ছি উপরের তলায়। তো দুলাভাইরা থাকে দুই তলায়, এই যে আমি এখন আছি তিন তলায়। তো তিন তলায় থেকে উপরের চার তলায় যাচ্ছি। এই তো চার তলায় চলে এসেছি। যে একটা বেডরুম দেখি বাবা, ও এটা তো ছাদের চাবি, এই ছাদের চাবিটা দিয়ে আগে দরজা খুলে নিচ্ছি। এই তো ছাদে চলে এসেছি এখন আমরা মুক্ত হাওয়ায়। বাহিরে প্রকৃতিটা দেখা যাচ্ছে অনেক সুন্দর ভাবে, কি উপর থেকে নিচের দিকে তাকালে অনেক ভয় লাগে যে নিচের বাড়ি ঘর গুলো। এই যে উপরের তলায় টাঙ্কি দেওয়া হয়।
আর এই যে উপরে আরেকটা রুম, এই পাশ দিয়ে দিয়ে আটকানো মনে হয়। গাছ লাগাইছে, পুদিনা পাতার গাছ। মামানি এই পাশে এটা কি গাছ? ফুলের গাছ না? এই যে পড়িস না রে, এই যে এটা দুব্বা ফুলের না? এই যে আমাদের রায়ান, আর এই যে ছোট্ট বুড়ি, এই বুড়িটার বাসায় এসেছে। এই যে দেখো, হাই দাও, হাই হাই। তুলসী পাতার গাছ আর মরিচ গাছ। এখন আমরা যাই এই বেডরুমের ভিতরে ঢুকবো, দেখি কি অবস্থা। এই যে আবার দুইটা গাছ আছে। মামানি শুনেন, এই যে আমাদের বউ, ভাগ্না বউ। এই যে উপরে একটা রুম, এই রুমের ভিতরে এই যে একটা খাট রেখেছে। খাটের উপরে এইগুলা কি মামানি? সোফা। ও সোফার যে কভার গুলো আর কি। এই যে এই যে একটা রান্নাঘরের মতো আর কি। এই যে গোসলখানা, বাথরুম। এটা নাকি কাচারি ঘর, বাংলাদেশে যে গ্রাম অঞ্চলে কাচারি ঘর বলে, এই উপরে তালার এই বাসাটা নাকি কাচারি ঘর। আমাদের যে ভাগিনা, সে বন্ধু বান্ধব নিয়ে এই এই রুমটার মধ্যে একটু মিটিং করে আর কি, যখন দেশে আসে। ও এখন ইতালিতে আছে, গ্রিল গ্রিল পোড়ায় খায় এখানে। তো আজকের মতো ভিডিও এখানে অফ রাখছি, কিছুক্ষণ পর বাড়িতে চলে যাব। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।